একেবারেতে লাভ না হওয়া না, সংসার চলে আমার এইভাবেই, কিছু কিছু লাভ হচ্ছে। আত্রাইয়ে কুমড়া বড়ির কদর দেশ বিদেশে। শীতের খাবারে ভিন্ন স্বাদ আনতে মাছ সবজিতে কুমড়া বড়ির প্রচলন দীর্ঘদিনের। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠাপুলি খাবারের মতো কুমড়া বড়ির বেশ কদর রয়েছে। আত্রাই উপজেলা সাহেবগঞ্জ পালগাড়ার কুমড়া বড়ি তৈরির কারিগর শ্রীমতী সুমতি রানী মহত্ব জানান, এ গ্রামের প্রায় 20টি পরিবার কুমড়া বড়ি তৈরির কাজ করে আসছে। সাহেবগঞ্জ পালগাড়ার কুমড়া বড়ি এই অঞ্চলের বেশ সুনাম করিয়েছে। এলাকার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। শীতে পিঠাপুলির সাথে তরকারিতে থাকে কুমড়া বড়ি, অন্য একটি স্বাদ যোগ করে এটি, তাই শীতে কুমড়া বড়ির চাহিদা বেড়ে যায়। স্থানীয়রা জানান, বড়ি তৈরির চাল কুমড়ার সাথে ডালের যেমন নিবিড় সম্পর্ক রয়েছে, তেমনি রান্নার সময় কুমড়া বড়ির সাথে মিঠা পানির মাছ থাকলে অনন্য হয়ে ওঠে। এই কুমড়া বড়ি যে কোনো ঝোল মাছের তরকারিতে ব্যবহার করা হয়। কুমড়া বড়ির ব্যবসা আমার প্রায় 20 বছর হচ্ছে, তার বেশি হবে, 2-1 বছর বেশি হবে, হয়তো 22-25 বছর ব্যবসা করছি আমরা, হচ্ছে। একে বাড়িতে লাভ না হওয়া না, সংসার চলে আমার এইভাবেই, কিছু কিছু লাভ হচ্ছে, করি ব্যবসা। কালাই আমরা নগা থেকে আনি, নাটোর থেকে আনি, কালাই এখন 7,800 টাকা 50 কেজি বস্তা, বড়ি একটা 300 টাকা কেজি বেশি, একটা হচ্ছে 400 টাকা কেজি। বড়ি 3 দিনে কমপ্লিট হয়, হ্যাঁ শুকায় উঠতে কমপ্লিট 3 দিন, 3 দিনের দিনে আমরা বিক্রি করতে পারি। আর প্রথম যেদিন বানাই সেদিন পয়লা দিনই বানাই, এইভাবে প্রথম দিন যেদিন বানাই তারপর থেকে 2 দিন লাগে আমার শুকাতে, মোট 3 দিনে আমরা কমপ্লিট করি। তো আমাদের বড়ি এখানে ভালোই বিক্রি হয়, কিন্তু বড়ি হলো 7,700 টাকা বস্তা কালাই। বড়িটা আমার 3 দিনে তৈরি করতে, আগে কালাইটা পিসা লাগে, আগে ধোয়া লাগে, ভিজান লাগে, তারপর সে কালাইটা হলো আমরা এখন মিশিং আছে, মিশিংয়ে বাইটা, মিশিংয়ে আবার হলো ডাল ফানানো হয়, ফেনানোর পর বড়ি দেওয়া হয়, বড়িটা 3 দিন পর আমার তৈরি হয়ে যায়, তারপরে বড়িটা বিক্রি করি। বড়ি পাইকারি বড়ি বিক্রি করি 90 টাকা 200 টাকা কেজি, আর খুচরা মূল্য আমরা বিক্রি করি 300 টাকা একটা, আর একটা হলো 400 টাকা। এইভাবে যদি আমরা ব্যবসাটা আরও বড় করতে পারতাম, যদি সরকারি লোন যদি আমার কিছু যদি সাহায্য করতো, তাহলে আমরা আরও বড় প্রকারের ব্যবসাটা করতে পারতাম।